হ্যালো বন্ধুরা, আজকে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ ব্রাজিল সম্পর্কে জানব। ব্রাজিলের সরকারি নাম ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব অংশে অবস্থিত। ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশের সীমান্ত সংযোগ রয়েছে। এর উত্তরে রয়েছে ভেনিজুয়েলা, গায়ানা, সুরুমিনা ও ফার্সি গায়ানা। এছাড়াও এর উত্তর পশ্চিম ভাগে কলম্বিয়া, পশ্চিমে বলিভিয়া, পেরু এবং পশ্চিম আর্জেন্টিনা ও প্যারাগুয়ে, দক্ষিণে এবং সর্বোত্তরে উরুগুয়ে অবস্থিত। দেশটির পূর্ব ভাগ আটলান্টিক সাগর দ্বারা বেষ্টিত। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবথেকে বড় দেশ হল ব্রাজিল। ব্রাজিল দেশটি বেশিরভাগ বিশ্ববাসীর কাছে ফুটবলের জন্য পরিচিত। মোট 5 বার ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিল বিশ্বকে পেলে, গ্যারিনচা, সক্রেটিস এর মতো ফুটবল শিল্পীদের বছরের পর বছর উপহার দিয়ে গেছে। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত দেশটির প্রাকৃতিক বৈচিত্র্য যেমন অতুলনীয়, তেমনই সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য অনেক। তাহলে চলুন ব্রাজিল দেশ সম্পর্কে আরও কিছু জানা জানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। তো স্বাগতম আপনাকে ওয়ার্ল্ড হিস্টোরির আরও একটি নতুন এপিসোডে। 1500 সালে পর্তুগিজ অভিযাত্রী পেড্রো আলভারেজ ব্রাজিলে এসে পৌঁছানোর পর থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাজিল ছিল একটি পর্তুগিজ উপনিবেশ। এরপর বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে 1822 সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। প্রাথমিকভাবে এটি ব্রাজিল সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করলেও 1889 সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে। বর্তমান সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র। 85,15,773 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 21 কোটি। জনসংখ্যা এবং ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের 5ম বৃহত্তম দেশ। ব্রাজিলের সরকারি ভাষা পর্তুগিজ। এটি দক্ষিণ আমেরিকার একমাত্র ও বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজ ভাষায় রাষ্ট্র। এছাড়াও দেশটির অসংখ্য স্থানীয় আদিবাসীর ভাষা প্রচলিত আছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় 85% ক্যাথলিক খ্রিস্টান, তবে কিছু ধর্মাবলম্বীর পাশে বেশ কিছু মুসলমানও রয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় 5-6%। ব্রাজিলিয়ার অন্যতম বৃহত্তম শহর, জাতীয় রাজধানী। ব্রাজিলিয়ার আধুনিক স্থাপত্যশৈলী নির্মিত বেশ শৈত্যবর্ণ ভবনে পূর্ণ একটি শহর। শহরটিতে 1957 সালে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয় এবং 1960 সাল থেকে এটি ব্রাজিলের জাতীয় রাজধানী। মূল ব্রাসিলিয়া শহরে বর্তমানে 30 লক্ষেরও বেশি লোকের বাস। জনসংখ্যার বিচারে এটি ব্রাজিলের তৃতীয় বৃহত্তম মহানগরী। এটি একই সাথে ব্রাজিলের পর্তুগিজ ভাষী রাজধানী শহরগুলির মধ্যে অন্যতম। সাও পাওলো জনসংখ্যার বিচারে ব্রাজিলের বৃহত্তম শহর। একই সাথে এটি দক্ষিণ আমেরিকার ও দক্ষিণ গোলার্ধের বৃহত্তম শহর। শহরটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব অংশে সাও পাওলো প্রদেশে অবস্থিত। এটি ব্রাজিলের সবচেয়ে সম্পদশালী শহর। আশেপাশে শহরতলি নিয়ে গঠিত শহর বৃহত্তম সাও পাওলো নগরীতে প্রায় 2 কোটি লোক বাস করেন। তবে এই দুই প্রধান শহরের বাইরেও ব্রাজিলের তৃতীয় প্রধান শহর হচ্ছে রাজধানী ও সমুদ্র তীরবর্তী শহর রিও ডি জেনেইরো। এই শহরে মনোরম সৌন্দর্য, সমুদ্র সৈকত এবং শহরের বনভূমি ছাড়াও শহরের অন্য আকর্ষণ এর ঐতিহাসিক ভবনগুলো। এই শহরে অবস্থিত যীশু খ্রিস্টের বিখ্যাত সেই মূর্তি কার্ক ভাজো পাহাড়ের চূড়ায়। মূর্তিটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন যীশু তার দুহাত প্রসারিত করে পুরো শহরকে আলিঙ্গন করছে। এই শহরে ব্রাজিলের বিখ্যাত মারাকান ফুটবল স্টেডিয়াম অবস্থিত। ব্রাজিলের জলবায়ু সাধারণত উষ্ণ থাকে। অঞ্চলভেদে গড় তাপমাত্রা 15 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। দেশটিতে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। 1824 সালে ব্রাজিলের প্রথম সংবিধান পাশ হওয়ার পর থেকে দেশটিতে 2 কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা চালু আছে, যা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে 9 দেশে অবস্থিত। এর মধ্যে অ্যামাজনের 60% রয়েছে ব্রাজিলে। হাজারো প্রজাতির জীববৈচিত্র্য এই ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা কিনা মিলিয়ন বছর ধরে টিকে আছে। ব্রাজিলে ঘন ও বেশ জটিল নদী ব্যবস্থা বিদ্যমান, যা বিশ্বের অন্যতম জটিল নদী ব্যবস্থা।
ব্রাজিলে উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে রয়েছে অ্যামাজন, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এবং নিষ্কাশিত পানির পরিমাণের উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় নদী। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে প্রায় 1500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ন্যাশনাল পার্ক অবস্থিত। অ্যামাজন বনের পাশে হওয়ায় ন্যাশনাল পার্কে রয়েছে হরেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্য। ব্রাজিলে বিভিন্ন জাতির লোকের বসবাস। আদিবাসী আমেরিকান, পর্তুগিজ বসতি স্থাপক এবং আফ্রিকান দাসদের মধ্যে আন্তঃসম্পর্ক ব্রাজিলের জাতিসত্তাকে দিয়েছে বহুমুখী রূপ। মিশ্র সংস্কৃতি দেশ হলেও তাদের নিজেদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি ধরে রেখেছে। এর মধ্যে কার্নিভাল হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব, যা ইস্টারের 40 দিন আগে অনুষ্ঠিত হয়। এই দিনে সর্বোচ্চ সংখ্যক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো দেশের কাজকর্ম প্রায় 1 সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই কার্নিভাল মূলত 1850 সাল থেকে শুরু হয়। কার্নিভালের অন্যতম আকর্ষণ হচ্ছে সাম্বা নাচ। এটি ব্রাজিলীয় গান ও নাচের একটি ধরন, যা সারা বিশ্বে পরিচিত। বিশ্বের 5ম বৃহত্তম দেশ হিসেবে রাশিয়া, কানাডা, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর এটি আমেরিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম দেশ। দেশটিতে মোট 3টি টাইম জোন অবস্থিত। দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপোর্টে 110টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সুযোগে 12তম স্থানে রয়েছে। ব্রাজিলের বিস্তৃত বৈচিত্র্যময় পরিবহন ব্যবস্থা বিদ্যমান। জনপরিবহন ও পণ্য পরিবহনের মূল সড়ক পথই ব্যবহৃত হয়। দেশটির বিদ্যমান সড়কপথের মোট দৈর্ঘ্য 1960,000 বর্গ কিলোমিটার। সড়ক পথের সম্প্রসারণের দিকে বেশি নজর দেওয়া হয় 1945 সাল থেকে। ধীরে ধীরে ব্রাজিল রেল পরিবহন ব্যবস্থায় পরিধি সূচকিত হয়। ব্রাজিলের প্রায় 2500টি বিমানবন্দর ও বিমান অবতরণ স্থান রয়েছে, যা যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। সাও পাওলো শহরের কাছে অবস্থিত সাও পাওলো গুয়ারেস আন্তর্জাতিক বিমানবন্দর ব্রাজিলের সর্ববৃহৎ বিমানবন্দর এবং ব্যস্ততম বিমানবন্দর। 2007 সালে জাতীয় ইন্ডিয়ান ফাউন্ডেশনের এক প্রতিবেদনে ব্রাজিল 66টি ভিন্ন উপজাতীয় গোত্রের অবস্থান উল্লেখ করা হয়, যাদের সাথে কোনো রাষ্ট্রীয় যোগাযোগ নেই। ব্রাজিলের বিশ্বের সবচেয়ে বেশি অযোগ্যকৃত মানুষের বাস বলে ধারণা করা হয়। এদের বেশিরভাগই অ্যামাজন বনে বাস করে। ফুটবল খেলা ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় খেলা। ব্রাজিলের জাতীয় ফুটবল দল ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলির মধ্যে একটি। দলটি এ পর্যন্ত 5 বার বিশ্বকাপ জয় করেছে। আন্তর্জাতিক অর্থ তহবিল ও বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী ব্রাজিলের অর্থনীতি দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ বাজার বিনিময় ভিত্তিতে বিশ্বের 8ম বৃহত্তম ও ক্রয় ক্ষমতা সমতার ভিত্তিতে বিশ্বের 7ম বৃহত্তম অর্থনৈতিক দেশ। ব্রাজিলের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি। ব্রাজিলের অর্থনীতির যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে। ব্রাজিলের সরকারি মুদ্রা ব্রাজিলিয়ান রিয়াল। 1 ব্রাজিলিয়ান রিয়াল সমান প্রায় বাংলাদেশি 20 টাকা 73 পয়সা এবং ভারত 17.35 ভারতীয় রুপি। দেশটির মোট GDP প্রায় 1.847 বিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় 8,797 মার্কিন ডলার। ব্রাজিলের ডায়ালিং কোড হচ্ছে +55। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম রহস্য রোমাঞ্চকর আনকমন সব ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।